সেদ্ধ করে কাবলি ছোলা নুন দিয়ে, আর এখানে হচ্ছে কুচানো টমেটো, আচ্ছা ভাজা মশলা গুঁড়ো, এখানে আছে জিরে আর ধনে আর শুকনো খোলা মেরে গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো, আচ্ছা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, হচ্ছে মাটনের ফ্যাটটা কিমা করে রাখা, লঙ্কা গুঁড়ো, আর এটা হচ্ছে কাবলি চানা মশলা, এটা হলো পেঁয়াজ, সর্ষের তেল দিলাম, সর্ষের তেল গরম হয়ে এসছে, আমি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে দিলাম, এবারে পেঁয়াজ বাটা দিচ্ছি। এখানে দেড় চামচ মতো আদা বাটা দিলাম, এক চামচ লঙ্কা বাটা দিলাম, এবার নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, এরপরে আমি হলুদ গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, এগুলো দিয়ে দিলাম। এরপরে আমি ছোলা সেদ্ধ গুলো ঢেলে দিলাম, একটু ভালো করে নাড়াচাড়া করে নি, আমার তো সব ছোলা সেদ্ধ করা আছে, মশলা তো নুন দেওয়া আছে, আর হালকা আমি অল্প একটুখানি নুন দিয়ে দেবো, এরপর এই গুঁড়ো মশলা, ভাজা গুঁড়ো মশলা সেটা আমি ছড়িয়ে দেবো, দু চামচ সেইটা গরম মশলা গুঁড়ো সেটাও আমি দেড় চামচ মতো ছড়িয়ে দিলাম, এরপর এটা রান্নাটাকে আমি 5 মিনিট মতো ফুটতে দেবো, রেডি, এরপরে আমি এটা ঢেলে সার্ভ করবো।